হ্যালো ভিউার্স ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিও ত্রিপুরার বিএড ও ডিএলএড পাস ক্যান্ডিডেটের জন্য যারা এই দুই হাজার তেইশ সালে ত্রিপুরার টেট এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমাদের ভিতরে বা অনেকগুলো কনফিউশন সৃষ্টি হয়েছে স্পেশালি যারা এবার বিএড পাস বা বিএড পাস করে যারা বসে বসে তারা প্রাইমারি বা টেট ওয়ান দিতে পারবে কি না দুই সালে টেট এক্সাম কবে হবে বা নোটিফিকেশন কবে বেরোবে আদৌ টেট এক্সাম দুই হাজার সালে হবে কিনা না এ নিয়ে তোমাদের ভিতর থাকছে অনেকটা কনফিউশন দুই সালে যে টেট এক্সাম হয়েছিল সেখানে তোমাদের কোয়ালিফাইং পার্সেন্টেজ অফ পাস ক্যান্ডিডেটের সংখ্যাটা অনেকটা কম ছিল কোশ্চেন এতটাই টাফ হয়েছে তো এই হাজার তেইশ সালে কোশ্চেন কী ধরনের হতে পারে এই ধরনের নানা ধরনের কোশ্চেন তোমাদের মনে অবশ্যই বিরাজ করছে আজকের এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করি তোমাদের কোনো একটা কনফিউশন দূর হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ইন ফিউচার এই রিলেটেড আরও আপডেট তোমাদের কাছে নিয়ে আসব সবচেয়ে প্রথম দেখো দুই সালে আমরা টেট এক্সামের জন্য যখন প্রিপারেশান নিচ্ছিলাম দু সালে টেট এক্সামের নোটিফিকেশনটা আমরা পেয়েছিলাম সেই অনুযায়ী আমরা প্রিপারেশন নিয়েছিলাম দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাস সরি নভেম্বর মাসে আমাদের টেট টেট এক্সামের যে নোটিফিকেশনটা সেটা পেয়েছিলাম নভেম্বরের পাঁচ তারিখের ডেটে টেট কিন্তু এটা ম্যান্ডেটারি এক্সাম প্রতি বছর কিন্তু এটা হতে হবে প্রত্যেকটা স্টেটেই প্রতি বছর একবার হলো টেট এক্সাম হয় অ্যাটলিস্ট এটা বছর দুইবার হওয়ার কথা কিন্তু দুইবার তো হচ্ছে না একবার হচ্ছে এবং এটা হতেই হবে প্রতি বছরই হচ্ছে আর বর্তমানে তো তোমরা জানো এসপার তোমাদের বিধানসভায় যে আমাদের মুখ্যমন্ত্রী মানে শিক্ষামন্ত্রী বলেছে ফাইভ থাউজেন্ড প্লাস ভ্যাকেন্সি পুরোপুরি খালি আছে তাই সেই ভ্যাকেন্সিগুলি ফিল আপ করা কোনোই সম্ভব হচ্ছে না আর এবারে যে তোমাদের টেট পাস ক্যান্ডিডেটের সংখ্যাটা এতটা কম পাঁচ হাজার ভ্যাকেন্সি কোথায় থেকে আসবে তো এই এবার টেট এক্সামটা হতেই হবে কারণ ভ্যাকেন্সিটি ফুলফিল করতে হবে আর বছর বছর মানে টিচাররা প্রচুর রিটায়ারমেন্টে যাচ্ছে সেই তুলনায় কিন্তু ভ্যাকেন্সিটি ফুলফিল হচ্ছে না তাই দুই সালে যে টেট এক্সাম নোটিফিকেশনটা এসেছিলো তোমাদের পাঁচ নভেম্বর ডেটে এবং আমরা এক্সপেক্ট করছি এবং যে দুই সালে যে টেট এক্সামের যে নোটিফিকেশনটা নোটিফিকেশনটা তোমরা নভেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইকে অর্থাৎ ধরে নাও নভেম্বরে তোমরা পেয়ে যাবে এবং ডিসেম্বরে যে গত বছর এক্সাম হয়েছিল এই বছরও ডিসেম্বর মাসে এক্সাম হবে কারণ ডিসেম্বর এক্সাম না হলে এটা এই ফিনান্সিয়াল এয়ার ফিনান্সিয়াল একাডেমিক এয়ারটা শেষ হয়ে যাবে তাই তোমরা প্রিপারেশানটা ভালোভাবে নিতে থাকো কোনো প্রকার গাতির দেখো না কারণ তোমরা অনেকটা কষ্ট করেছো টুয়েলভে ভালো পার্সেন্টেজ পাওয়ার পর ডিএলএড করেছো কলেজে ভালো পার্সেন্টেজ পাওয়ার পর বিএড করেছো মাস্টার ডিগ্রি করেছো তোমরা পরিশ্রমটাতে কোনো প্রকার বিথা না যায় এখন যে কনফিউশনমূলক কোশ্চেনটা ছিল যে দুই যে বিএড পাস এই বছর বা আগের বছর তারা কি প্রাইমারিটে দিতে পারবে কিনা এটা দেখার জন্য ত্রিপুরা টেটের যে ওয়েবসাইট সেখানে কিন্তু এলইজির ক্রাইটেরিয়া চেঞ্জ করা হয়নি আমি আদার স্টেটগুলোর নোটিফিকেশনগুলি দেখে নেব বেঙ্গল যে দুই হাজার তেইশ সালে যে টেট এক্সামটা হচ্ছে ডিসেম্বরে সেখানে এলিজিটি ক্রাইটেরিয়া কী দেখো প্রত্যেকটা স্টেটে কিন্তু এলিজিটি ক্রাইটেরিয়া সেম সেইম হবে ঠিক আছে এটা কিন্তু সুপ্রিম কোর্টের এনসিএটি গাইডলাইন অনুযায়ী হবে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে এমন হচ্ছে ত্রিপুরা তো সেম টু সেম হবে দেখো ওয়েস্ট বেঙ্গলে যে টেট এক্সাম প্রাইমারি টেট এক্সামে তোমরা এল ইউডি ক্রাইটেরিটা একবার দেখে নাও তোমাদের কোয়ালিফিকেশনটা কী চাওয়া হয়েছে একদম সেম টু সেম হবে ত্রিপুরাতে এখনও চেঞ্জ করে নিই নোটিফেশন যখন আসবে তখন হবো এটা চেঞ্জ হয়ে যাবে কারণ এনসিটি এ গাইডলাইন অনুযায়ী সব কিছু হবে দেখো ওয়েস্ট বেঙ্গলে কি চাওয়া হয়েছে সিনিয়র সেকেন্ডারি ফিফটি পার্সেন্ট মার্কস সাথে টু ইয়ার্সের ডিপ্লোমা থাকতে হবে মানে ডিএলএ থাকতে হবে সিনিয়র সেকেন্ডারির সাথে ফোর ইয়ার্সের ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশান বা বিএল এড থাকতে হবে বিএড নয় সিনিয়র সেকেন্ডারির সাথে ফিফটি পার্সেন্ট মার্কসের সাথে ইন এডুকেশান থাকতে হবে অথবা গ্র্যাজুয়েশানের সাথে টু ইয়ার্সের ইন এডুকেশান থাকতে মানে টুয়েলভে ফিফটি পার্সেন্ট মার্কস বলো আর গ্র্যাজুয়েশন বলো তোমাদের ডিএলএড সঙ্গে অবশ্যই থাকতে হবে এবং যারা ফাইনাল ইয়ার ডিএলএড ক্যান্ডিডেটরা আছে তারাও প্রাইমারি টেটে বসতে পারবে তাহলে এবার যে সুপ্রিম কোর্টের অর্ডার আর নতুন এনসিএইটি গাইডলাইনস অনুযায়ী তোমাদের যারা বিএড পাস ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য খুবই একটা দুঃখের বিষয় যে তোমরা এবছর প্রাইমারি টেটে বসতে পারবে না মানে টে টু ওয়ানে বসতে পারবে না এবং যারা ডিএলএড ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য একটা ভালো খুশির খবর কংগ্রেস তোমাদের তোমরা এবার কম্পিটিশনটা কিছু হালকা হবে অ্যাটলিস্ট তোমরা প্রাইমারি টেট ওয়ানের যে এক্সামটা শুধুমাত্র ডিএলএড পাস ক্যান্ডিডেটে দিতে পারবে এবং ত্রিপুরাতে ডিএলএড পাস ক্যান্ডিডেটের সংখ্যাটা অনেকটা কম বিএড পাস ক্যান্ডিডেটের সংখ্যাটা অনেকটা বেশি কারণ গ্র্যাজুয়েশনের পর সবাই বিএডটাই বেশি প্রেফারেন্স করে টুয়েলভ পাসের পর ডিএলএডটা এত প্রেফারেন্স করে না যতটা গ্র্যাজুয়েশনের পর বিএডটা সবাই প্রেফারেন্স করে এবং বেঙ্গল থেকে যারা বেশিরভাগ যারা স্টাডি করছে এডুকেশন লেভেলে সবাই বিএডই ম্যাক্সিমাম করছে তাই ডিএলএড ক্যান্ডিডেটের জন্য একটা সুবর্ণ সুযোগ তোমরা সংখ্যাটা অনেকটা কম প্রাইমারি তোমাদের সংখ্যাটা অনেকটা কম গত যেখানে প্রাইমারি ডেটে আঠারো থেকে বিশ হাজার ক্যান্ডিডেট ব্যয়ার করেছিল এবছর সংখ্যাটা অনেকটা কম হয়ে যাবে ম্যাক্সিমাম ডিএলএড পাস ক্যান্ডিডেট পাঁচ থেকে ছয় হাজার বেশি হবে না ত্রিপুরাতে তাই তোমরা এবারে সুবর্ণ সুযোগটা কাজে লাগাবে বিশেষ করে যারা ডিএলএড পাস ক্যান্ডিডেট প্রাইমারি আর বিএড ক্যান্ডিডেট জন্য থাকছে তোমার ডেট টু থাকছে এস টি থাকতে যদিও এস টি আগের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটার এখনও সমাধান হয়নি সমাধান না হওয়া পর্যন্ত এসটিএটি এক্সামটা নেওয়া টেট মানে টিআরপিটির পক্ষে হেভি হেভিটাপ এসটিএটি এক্সামটা নেওয়া আর থাকছে এস টি বিজিটি এস টি এবছর ভ্যাকেন্সি যতটুক সম্ভব বাড়তে চলেছে তোমরা অনেকগুলো সাবজেক্টে কোনো ভ্যাকেন্সি আছে না গত কিছু বছর যাব কারণ ভ্যাকেন্সি ফুলফিল হয়ে গেছে মানে তোমরা মাস্টার ডিগ্রি করে বসে আছো পার্টিকুলার সাবজেক্টে যেমন তোমরা কমার্সে মাস্টার ডিগ্রি করে বসে আছো দু হাজার ষোলো সালের পর কমার্সে আর ভ্যাকেন্সি যাচ্ছে না তাহলে তোমরা মাস্টার ডিগ্রির সাথে বিএড করার পরও তোমরা এস টি এক্সামটা দিতে পারছো না কিন্তু এবছর সম্ভবত এস আর এস তোমাদের যে টেন পোস্ট টিচার তাতে ভ্যাকেন্সি আসতে চলেছে এবং ভালো পরিমাণ ভ্যাকেন্সি আসতে চলেছে তোমাদের এই সুবর্ণ সুযোগটা তোমরা অবশ্যই কাজে লাগবে এবং যারা তোমরা অলরেডি টেট এক্সাম তোমরা টেট ওয়ান টেট টু বা এসটি জিটি পেয়ে গেছো তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ এস টিপিজিটিতে তোমরা আপগ্রেড করার জন্য নিজেকে তৈরি করার জন্য যে তোমরা ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সিটা অবশ্যই কাজে লাগাবে দেখো তোমাদের প্রত্যেকটা টেটই এবার যখন টেটের নোটিফিকেশানটা আছে তোমাদের ক্লিয়ারলি এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে ডিএলএড লাগবে প্রাইমারি ডেটে তাই তোমরা যারা বিএড ক্যান্ডিডেটটা এখনও আশা করে বসে আছো তোমরা একটু আশা এত আশা করবে না বা এত তোমরা প্রাইমারি ডেটে বসার সম্ভাবনা এবছর খুবই কম এটা ভালো খবর কি ডিএলএডটা প্রাইমারি ডেট টে টু ওয়ান বা টেট টু দুই বসতে পারবে কিন্তু বিএডটা শুধু টেট টুতে বসতে পারবে অর্থাৎ এবার জন এক্সামটা ত্রিপুরাতে হবে ডিএলএড ক্যান্ডিডেটের জন্য একটা ভালো অপরচুনিটি তারা টে টোয়েন্টি টুতে বসতে হবে কিন্তু বিএড ক্যান্ডিডেটটা শুধুমাত্র টেট টুতেই বসতে পারবে তবে এসটি বা এসটি পিজিটিতে প্রচুর ভ্যাকেন্সি খালি আছে সেখানে তোমরা বিএড পাস ক্যান্ডিডেটটা প্রেয়ার করতে পারবো কারণ বিএড ক্যান্ডিডেটটা তিনটা এক্সাম দিতে হবে সেখানে টেট ডিএলএড ক্যান্ডিডেটটা শুধুমাত্র দুইটিই দিতে পারবে এখন তোমাদের যারা তোমরা প্রিপারেশান নিচ্ছ তোমরা অনেকটা ডাউটে আছো যে কবে এক্সাম হবে অ্যাটলিস্ট তোমরা যারা ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ তোমরা প্রিপারেশানটা হাল ছিল না টেট এক্সাম এবছর হচ্ছে এবছর হবে একটা বাধ্যতামূলক প্রতি বছর একবার হলো টেট এক্সাম করানো যদিও মাঝখানে এক বছর মিস গিয়েছিল কিন্তু এখন যে পরিমাণ ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিতে তোমার টেট এক্সামটা করানো খুবই খুবই দরকার কারণ গত গত বছরের টেটে অনেকটা কম ক্যান্ডিডেট অনেক অনেক কম ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে যার জন্য ভ্যাকেন্সিটা ফিউজ পরিমাণ রয়ে গেছে যেখানে দু হাজার একুশ সালে পার্সেন্টেজও পাসের পরিমাণ অনেকটা বেশি ছিল তাই ভ্যাকেন্সিটা কম কম ছিল কিন্তু এবছর ভ্যাকেন্সিটা হিউজ তাই ভ্যাকেন্সিটা ফুলফিল করতে হলে টেট এক্সামটা অবশ্যই নিতে হবে এবং প্রত্যেকটা স্টেটে কিন্তু টেট এক্সামের নোটিফিকেশন ধীরে ধীরে আসতে চলেছে যেখানে প্রাইমারি টেটে ডিএলএড উল্লেখ করা আছে এবং এবছর তোমরা পরিশ্রমটা অনেকটা বেশি করতে হবে হার্ডওয়ার্কটা অনেকটা বেশি করতে হবে কারণ ডিপ্লোম্যাটিক কোশ্চেন বেশি আছে মানে কনফিউশনমূলক বেশি কোশ্চেন বেশি আছে যার অ্যান্সার নিয়ে সবাই কনফিউশন হয়েছে যে এটা হবে এটা এই ধরনের কোশ্চেন বেশি আছে এই ধরনের কোশ্চেন দিয়ে তোমরা বেশি স্টাডি করতে হবে তোমরা যে প্যারাগজি তারপর ইংলিশ বেঙ্গলি তারপর ম্যাথমেটিক্স এবং তোমাদের সোশ্যাল সায়েন্স এই সাবজেক্টগুলো একটু হিউজ পরিমাণ স্টাডি করতে হবে এখানে বিশেষ করে তোমরা যারা টেট ওয়ানে যারা প্রিপারেশান নিচ্ছ তোমরা বিশেষ করে ম্যাথমেটিক্সটা ইংলিশটা একটু ভালোভাবে স্টাডি করবে এখানে কিন্তু একটু উইকনেস আছে এখানে কিন্তু নাম্বারটা টেটে একটু কম আসছে তোমরা টেট এবং বেঙ্গুলি বিশেষ করে বেঙ্গলি ইংলিশ এবং ম্যাথমেটিক্স এটা একটু ভালোভাবে স্টাডি করে নেবে তাছাড়া সোশ্যাল সায়েন্স প্যাটাগোজি প্যাটাগোজি থেকে একটু কোশ্চেনটি কোটিং আছে তোমরা একটু ভালোভাবে স্টাডি করতে হবে মানে দেড়শো মার্কস এক্সামে নাইনটি বা তোমরা যারা এসটিএ সিআট এটে থ্রি তোলা অনেকটা টাফ কিন্তু তোমরা তো এই লাইনটি চুজ করেছ আমরা যেহেতু আমি প্রফেশনাল লাইফ চুজ করেছি আমি যেহেতু গ্র্যাজুয়েশন পর বা টুয়েলভ পাস বা মাস্টার ডিগ্রি পর বিএড ডি করেছি তাহলে আমি একমাত্র মাস্টার চাকরির জন্যই সেই কোয়ালিফিকেশনটা আমি অর্জন করেছি তাহলে আমার সেই মাস্টার চাকরির জন্য যেহেতু কোয়ালিফিকেশন অর্জন করেছি সেই পরিশ্রমটা আমার করতে হবে নাহলে তো আমার যে ডিএল বা বিএড যে দুই বছর করেছি সেই পড়াশোনার বা সেই তানটার কোনো অর্থ থাকলো না তো পরিশ্রমটা তোমার সেই লেভেলে করতে হবে যাতে পাস মার্কটা অ্যাটলিস্ট তোলা যায় এখানে কিন্তু এবছর বিএড ডিএলএড ক্যান্ডিডেট বা এর এক্সাম কত বছর যেমন প্রায় ফোরটি থাউজেন্ড কাছাকাছি এবছর প্রায় সেম হবে একটু কম হবে কত বছর তুলনায় তোমরা কোশ্চেন করতে পারো কেন হবে কারণ টেট ওয়ানে কিন্তু এবছর ভ্যাকেন্সি থাকলেও ক্যান্ডিডেট কম হবে তাই অনেকে ফর্ম ফিল আপও করে নেবে যারা বিএড কেন্দ্রের আছেও কিন্তু তোমরা দেখে নেবে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে এত হাজার কিন্তু অ্যাকচুয়ালি যারা বিএড কেন্দ্রে তারা তো টেট ওয়ান দিতে পারবে না তো আলটিমেটলি শেষে দিকে দেখবে এবছর থার্টিতে থার্টি ফাইভ থাউজেন্ড বেশি তোমরা ক্যান্ডিডেট হবে না টেট ওয়ান টেট টু মিলে মানে জেনুয়ান ক্যান্ডিডেট তাই তোমরা সেইভাবে প্রিপারেশন নিতে হবে যাতে কোশ্চেনের পরিমাণ এতটা টাফ হয়েছে গত বছর মানে পাঁচশো ক্যান্ডিডেটও পাস করতে হবে ফোরটি থাউজেন্ড ক্যান্ডিডেটের মধ্যে এক্সাম দিয়েছিল তাই তোমরা এবছরও কোশ্চেন ধরে নিতে হবে হেভি ট্রাফি হবে তাই তোমরা প্রিপারেশানটা সেই লেভেলের সেই লেভেলে চালিয়ে যেতে হবে যাতে তোমার যে পড়াশোনাটা করেছ পড়াশোনাটা যে তুমি ডিএলএড বিএডটা করেছো সেটা যাতে না যায় আর এখানে একটা টেটে একটা পজিটিভ পয়েন্ট কি জানে পজিটিভ পয়েন্ট হলো এখানে কিন্তু পাস পোস্ট পাশ থাকলেও তোমরা কিন্তু থার্টি থাউজেন্ড দিলে থার্টি থাউজেন্ড যদি তোমরা ভালো পড়াশোনা থার্টি থাউজেন্ড পাস করতে পারবে মানে সিক্সটি পার্সেন্ট পেলে পাস চাকরি পরের কথা চাকরিটা আমি সেকেন্ডে যাচ্ছি কিন্তু পাস ক্যান্ডিডেট কিন্তু সবাই করতে হবে যদি তোমরা পরিশ্রমটা করতে হবে অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট মার্কসের জন্য যদি তোমরা খাটতে পারো তাই তোমরা সেই লেভেল পরিশ্রমটা চালিয়ে যেতে হবে তোমাদের হাতে সময় কম পুজোর পরেই তোমরা নোটিফিকেশনটা এসে যাবে সম্ভবত নভেম্বরে তাই তোমরা হাতে অনেকটা সময় কম সেই সময়টা তোমরা কাজে লাগাও ভালোভাবে প্রিপারেশান নও দেড়শো মার্ক্সের এক্সাম যে পাঁচটা লো আছে পাঁচটা সাবজেক্ট বা ভালোভাবে স্টাডি করো মানে ঢিলেমি করবে না কবে নোটিফিকেশন আসবে তখন পড়তে বসবে এই ধরনের ঢিলেমি করবে না তোমরা চালিয়ে যাও আর যারা যারা বিএড ডিএলএড কিনে যারা ফাইনাল ইয়ারে আছো তারা ত্রিপুরা টেটে বসতে পারো কিন্তু তোমাদের যখন পাস হয়ে যাবে ডেট পাস করেও তখন কিন্তু সার্টিফিকেট দেখাতে হবে তাছাড়া তোমাদের যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের জন্য ডিএলএ তোমাদের টেট এক্সাম বসার দরকার কারণ তোমাদের হয়তো সার্টিফিকেট এখনও আসেনি কিন্তু এক্সপিরিয়েন্সটা তো অর্জন করতে পারো এটা কিন্তু অনেকটা কাজে লাগে এই এক্সপিরিয়েন্সটা আরও বিশেষ কিছু জানার জন্য বা এই রিলেটেড ভিডিও জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে টেট বিষয়ে আরও আপ ডেট তোমাদের কাছে খবর আমি নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তিপুরে